নতুন ব্লগ ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের মাংস হচ্ছে, তার জন্য আলু নিয়েছি, টমেটো কুচি, আদা রসুন, পেঁয়াজ, কুমড়ো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিয়েছি, ধনে পাতা, এগুলো ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন কেমন করে রান্নাটা করছি। টমেটোটা দিয়ে দেব, নাড়াচাড়া করে নিয়ে মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা দিয়ে দেব, আলু দিয়ে দেব, আলু দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। শীতের সময় বন্ধুরা মাংস আর গরম গরম ভাত খেতে সুন্দর লাগে। কষা হচ্ছে বন্ধুরা, ভালোভাবে কষে নেব, যাতে না আদা রসুনের গন্ধ থাকে। ছোটো ছোটো আলু তাই যেন গোটা গোটা দিয়েছি। নতুন আলু সঙ্গে তো মাংস হেভি লাগে। Okay.
তরকারি কষা হয়ে এসছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সানরাইজের গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব, জল ঢেলে দেব। জল ঢেলে দিচ্ছি, দেখুন তরকারি কষায় কত সুন্দর রং কালার বার হয়েছে। একটা তরকারি ভাত, সেতু আর একটু জল দেব। থালা চাপা দিয়ে দেবো। থালা খুলবো, দেখে নেবো। দেখুন মাংসের তরকারি কালারটা কত সুন্দর এসছে। এখন বাকি আছে, আলু সিদ্ধ হবে, মাংস ভালো করে সিদ্ধ হোক, আবার থালা চাপা দিয়ে দেবো। থালা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, তরকারি হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার তরকারি নামিয়ে নেব। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজ এই পর্যন্ত রাখছি।